না আচার বিক্রি কইরা ছেলে মেয়েদের এত সুন্দর পড়ালেখা করাইছেন, হ্যাঁ একটা ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়তেছে, এটা বিশাল একটা ব্যাপার। এটা সবাই আসলে টাকা পয়সা থাকলেও পারে না। আপনার এটা কিসের দোকান? আচারের দোকান। আচার, এখানে তো অনেকগুলি বয়ম দেখা যায়, কি কি আচার? কালকা, বরই, জলপাই, কেতই, আমলকি, আমরা, পাঁচমিশালি, আমের বলি, আস্তা বরই। এইটা কি আপনি আপনি নিজে বানাইছেন? আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের আড়াইহাজার থানা। আড়াইহাজার থানা। এই ব্যবসা কতদিন যাবত করেন? 12 বছর। তো প্রতিদিন কত টাকা করে বিক্রি করেন? মানে আবার যে 600 টাকার মতো হয়, অনেক কষ্ট। আপনার বাসা কোথায়? এখানে কে কে থাকে বাসায়? আমার দুই পোলা, দুই মাইয়া। কয়জন? দুই ছেলে, দুই মেয়ে। দুই মেয়ে? আমার বউ আর আমি। আপনি আর আপনার বউ? আচ্ছা, তো আপনার এই যে এই ছয়জনের মধ্যে কেউ কি ইনকাম করে? আর আমার একলা ইনকাম কিছুটা করে, বলেন বড়টা কি কাজ করে? হ্যাঁ, এই যে তরকারি বিক্রি করে। তরকারি বিক্রি করে? তো সে কি বিয়ে করছে? বিয়ে করেছে? ছোটবেলায় কি বউ কি তার সাথে থাকে? আপনার সাথে থাকে? ও, এখানে বাড়ি ভাড়া দেন কত টাকা? 6000 টাকা। 6000 টাকা। কয়টা রুম? তিনটা রুম। ও, এখন যে আপনার যে এই ব্যবসা, এটা প্রতি ইয়ে যদি 600 টাকা ইনকাম হয়, সেক্ষেত্রে আপনার যে বাড়ি ভাড়া দিয়া, তারপরে আপনি যে চলেন, খাওয়া খরচ, সব কিছু মিলাই কি প্রতি মাসে হয় এটা দিয়া? হয় না, আগে হয় নাই। মানে আবার ওই যে আমার বড় পোলারায় যদি টাকা বাড়িতে পড়ে, পারেন না, আমি কে দিলাম আপনারা পারতেন না এত বেতন দিয়ে। আমি স্যার আপনারা তুমি আমরা একটু সহযোগিতা করেন তাহলে আমি একটু পারবো। আমি যত আসার বেশি গরিব, আমি আর আপনি আবেদন দেন, আবেদন দিতে যাওয়ার পরে এটা বেতনটা হাফ করছে, মনে করেন 10500। কোথায় সে পড়াশোনা করছে? ঢাকা বাড়ি দিয়ে আন্ডারে শিমুলি মোহাম্মদপুর, এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আপনার বড় ছেলে? বড় ছেলে। পড়া শেষ হয়েছে? না, শেষ হয়নি। বড় ছেলে কি এই পড়াশোনা অবস্থায় বিয়ে করছে? না, বিয়ে করেনি। ছোটটা বিয়ে করে? বড়টা বিয়ে করে নাই। বড়টা যদি পাশ করে বেরোয় তখন আপনার হয়তো সোনালি দিনগুলি দেখা মিলতে পারে। এই আচার বিক্রি করে সবাই পড়াইছেন? মাশাআল্লাহ। তার মানে আপনার আপনাদের বাচ্চা কাচ্চা এই চারজনেই পড়াশোনা করাইছেন? এই আচার বিক্রি করে তিনজনে লেখাপড়া করেন স্যার? একজন মনে করেন আমার বাড়ির বেচিয়া, হ্যাঁ লিবিয়া পাঠাইছিলাম, বুঝছেন? লিবিয়া পাঠানোর সময় মনে করেন আইয়ে পড়লো, ওই ইতালি সরকার আর 1,80,000 দাব দিছিল একটা, এই দাবটা ভাঙে দিয়ে আমি পাইছিলাম 90,000 টাকা, বুঝছেন? আরো অনেক বুঝা গেছে, পাইছিলাম বেচিয়া পাইছিলাম। আবার পাঠাইছি 2 বছর পরে। পাঠানোর পরে ইতালি সরকার আছে না, আবেদন জানাইছিল, আমি 10-12 কথা বুঝে আছি, দেওয়া তো মনে হারে একটা দাম বসে গেছে। বাংলাদেশ সরকার আছে না, ওখানে কোনো নাম আছে না, এর 5,000 টাকা দিচ্ছে। ও, বুঝছেন?
আলহামদুলিল্লাহ আপনার তো সংসার আল্লাহর রহমতে সোনালী দিনের জন্য অপেক্ষা করতেছেন, যেহেতু ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তার বেরোইলেই হয়তো বা আপনার এই দুঃখের এই দিনগুলো আর থাকবে না, আপনার আর আচার বেচো করা লাগবে না। আচার বিক্রি করে ছেলে মেয়েদের এত সুন্দর পড়ালেখা করাইছেন, হ্যাঁ, একটা ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছে, এটা বিশাল একটা ব্যাপার, এটা সবাই আসলে টাকা পয়সা থাকলেও পারে না। তো আপনার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া রইল, ভালো থাকবেন।